सुप्रिय उच्च माध्यमिक श्रेणी भर्तिकृत 2020-21 शिक्षा बर्षर छात्र छात्री तुम्हारे सरकारी हाजी मोहम्मद महसिन कलेज जगते स्वागत जानाच्छी। आज के तुम्हारे फुल दिए बरण करार कथा छिलो, आरो अनेक आनंद करार कथा छिलो तुम्हारे निये, किन्तु वैश्विक महामारी कारण एटी सम्भव हच्छे ना। आमरा सरकार गणप्रजातंत्री बांग्लादेश सरकार शिक्षा मंत्रणालय एवं माध्यमिक उच्च शिक्षा अधिदप्तर যৌথ নির্দেশনায় আমরা যে অনলাইন ক্লাসের উদ্যোগ নেওয়া হয়েছে তোমাদের শিক্ষাকে বেগবান করার জন্য, সেই উদ্যোগে সামিল হতে পেরে আমি আসলে গর্বিত বোধ করছি। সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর অঞ্জন কুরবান নন্দী মহোদয়ের সুযোগ্য তত্ত্বাবধানে আমরা তোমাদের অভিজ্ঞ আমাদের সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা তোমাদের ক্লাসগুলো সর্বাধিক নেওয়ার চেষ্টা করছি। তোমরা যদি মনোযোগ দিয়ে এই সুযোগটা গ্রহণ করতে পারো তাহলে অনেক তোমরা লাভবান হবে। এখন আসি আমার পরিচয় দিয়ে। আমার পরিচয় হয়তো তোমরা কিছুক্ষণ আগে দেখে ফেলেছো, তাও বলছি, আমি সুবীর দাস, সহকারী অধ্যাপক গণিত, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ। সুতরাং বুঝতেই পারছো আমি তোমাদের আজকে উচ্চতর গণিত পড়াবো। উচ্চতর গণিতের প্রথম পত্রের ত্রিকোণমিতি অংশটি আমি আলোচনা করব। এর আগে তোমাদের সাথে আলোচনা করেছেন আমাদের রাসেল দেব স্যার, উনি প্রভাষক সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ, উনি তোমাদের ম্যাট্রিক্স ও নির্ণায়ক নিয়ে আলোচনা করেছেন। এরপরে শহীদুল্লাহ স্যার, জনাব মোহাম্মদ শহীদুল্লাহ স্যার, সহকারী অধ্যাপক, উনি আলোচনা করেছেন তোমাদের জ্যামিতি নিয়ে। এটি হলো ক ভাগের অংশ। আমি আলোচনা করব খ বিভাগের যে অংশগুলো রয়েছে এগুলো হলো ত্রিকোণমিতি আর ক্যালকুলাস। ত্রিকোণমিতি আর ক্যালকুলাসের মধ্যে ত্রিকোণমিতি থেকে তোমরা দুটি পোর্শান পাবে। ওই দুটি পোর্শানের মধ্যে প্রথম পোর্শান যেটা ষষ্ঠ অধ্যায়, সেই ষষ্ঠ অধ্যায়ের ত্রিকোণমিতিক অনুবাদ অধ্যায়টি আমি আলোচনা করব। এই ত্রিকোণমিতিক অনুবাদ অধ্যায়টি তোমরা নবম দশম শ্রেণীতে অধ্যয়ন করেছো, সুতরাং তোমাদের বুঝতে আশা করি কোনো সমস্যা হবে না। তোমরা খাতা কলম নিয়ে রেডি থাকবে। আর বইয়ের কথা আমাদের আগে স্যাররাও বলে গেছেন, তোমরা বই, বিভিন্ন বই আছে বাজারে, অ্যাসেন পাবলিকেশনস আছে, পাঠশালা প্রকাশনী আছে, কেতাবউদ্দিন স্যারের বই আছে, রূপন্তী প্রকাশনীর বই আছে, তোমরা দুইটি যে কোনো দুইটা বই নিয়ে যদি পড়ো তাহলে এই তোমাদের আশা করি আমাদের লেকচারগুলো শোনা এবং পড়ার মাধ্যমে তোমরা অনেক এগিয়ে নিতে পারবে নিজেদেরকে। এখন আমি ত্রিকোণমিতি বিষয়টি নিয়ে আলোচনা করব। ত্রিকোণমিতির প্রথমে একটু ইতিহাস নিয়ে আলোচনা করি। ত্রিকোণমিতি শব্দটি আসলে ইংরেজি প্রতিশব্দ ত্রিকোণমেট্রি শব্দ থেকে এসেছে। এই ত্রিকোণমেট্রি শব্দটি আবার গ্রিক শব্দ ট্রাই অর্থাৎ ত্রি, অর্থাৎ বাংলায় তিন, তারপর গণ যার ইংরেজি প্রতিশব্দ অ্যাঙ্গেল, আর বাংলায় কোণ, আর ম্যাট্রন ম্যাট্রন যার ইংরেজি প্রতিশব্দ মেজার, আর বাংলায় পরিমাপ। এই গ্রিক শব্দ ট্রাইগন ম্যাট্রন থেকে ত্রিগোনোমেট্রি শব্দটি এসেছে। সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারছি ত্রিকোণমিতির মাধ্যমে তিনটি কোণ ও বাহুর অনুপাত সম্পর্কে আলোচনা করা হয়, ওদের ক্ষেত্রফল সম্পর্কে আলোচনা করা হয়। এটি ছিল একটি আদি ধারণা। আমাদের গ্রিক জ্যোতির্বিদ হিপ্পারকাস, গ্রিক জ্যোতির্বিদ হিপ্পারকাস প্রথমে ত্রিকোণমিতিক চার্ট বা ত্রিকোণমিতির বিভিন্ন বিষয় আদি বিষয় নিয়ে আলোচনা করেছিলেন, সেজন্য হিপ্পারকাসকে ত্রিকোণমিতির জনক বলা হয়, ত্রিকোণমিতির জনক বলা হয়। এরপরে ত্রিকোণমিতি নিয়ে কাজ করেছেন ফরাসি, ত্রিকোণমিতি নিয়ে কাজ করেছেন মিশরীয় গণিতবিদ টলেমি। আর ত্রিকোণমিতিকে বর্তমান কাঠামো দান করার ক্ষেত্রে যাদের অবদান তাদের আমরা নাম বলতে গেলে বলতে পারি সূরিয়া সিদ্ধান্তা, আর্যভট্টা, এদের নাম আমি বলতে পারি। ওনাদের অবদান আসলে ত্রিকোণমিতিতে অপরিসীম। এই ত্রিকোণমিতি আজকে গণিতশাস্ত্রের বিভিন্ন কাজে লাগছে, বিশ্লেষণিক জ্যামিতি এইসব সহ আরও অনেক কাজে আমাদের ত্রিকোণমিতি আমরা ব্যবহার করছি।
তাছাড়া এমনি ব্যবহারিক দিক দিয়ে আমরা বলতে পারি গ্রহ উপগ্রহের দূরত্ব নির্ণয়ে ত্রিকোণমিতি ব্যবহার হচ্ছে, নৌবাহ বিজ্ঞান বা নেভিগেশনে আমরা সমুদ্রের কোনো স্থান হতে জাহাজ উপকূলের দূরত্ব নির্ণয়ে আমরা ত্রিকোণমিতি ব্যবহার করছি। এইভাবে গণিতশাস্ত্রের প্রায় সর্বক্ষেত্রে এখন ত্রিকোণমিতির প্রয়োগ আমরা দেখছি, সেজন্য ত্রিকোণমিতিটা খুব গুরুত্বপূর্ণ আমাদের গণিতশাস্ত্রের জন্য এবং বিশ্বের অনেক গাণিতিক প্রক্রিয়া সমাধানের জন্য। এখন ত্রিকোণমিতিটা আসলে দুই ভাগে বিভক্ত, একটা হলো সমতল ত্রিকোণমিতি আর একটা হলো গোলকীয় ত্রিকোণমিতি। সমতল ত্রিকোণমিতি বা প্লেন ত্রিকোণমেট্রি সমতলীয় ত্রিকোণমিতি এটার নাম হলো প্লেন ত্রিকোণমেট্রি, আর একটা হলো গোলকীয় ত্রিকোণমিতি। এই দুইটার ক্ষেত্রে সমতলের উপর উপাদানের পরিমাপ নির্ণয় করার জন্য আমরা আসলে সমতলীয় ত্রিকোণমিতি ব্যবহার করি। এই সমতলীয় ত্রিকোণমিতিটাই আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত, আর গোলকীয় ত্রিকোণমিতিটা আসলে উচ্চতর ক্ষেত্রে আমাদের কাজে লাগবে, সেজন্য এটা আমরা আলোচ্যসূচি না। তাও আমরা জেনে রাখলাম কোন ত্রিকোণমিতি দুই ধরনের হয়ে থাকে, দুটি শাখা, একটি সমতলীয় ত্রিকোণমিতি আর একটা গোলকীয় ত্রিকোণমিতি। আমরা সমতলীয় ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। এখন আমাদের এই ত্রিকোণমিতিক অধ্যায় যে ষষ্ঠ অধ্যায়, এই ষষ্ঠ অধ্যায়ের কিছু শিকণফল নিয়ে আমরা ধীরে ধীরে আলোচনা করার চেষ্টা করব। তোমরা মনোযোগ দিয়ে প্রত্যেকটি বিষয় তোমরা বোঝার চেষ্টা করবে। প্রথমে আমরা আলোচনা করব ত্রিকোণমিতিক কোণ, তারপর আলোচনা করব কোণ পরিমাপের পদ্ধতি, তারপর আলোচনা করব ডিগ্রি ও রেডিয়ানের সম্পর্ক, তারপরে আলোচনা করব রেডিয়ানে বৃত্তচাপ ও বৃত্তকলার সম্পর্ক। আজকের প্রথম ক্লাসের আমাদের আলোচনার বিষয় হলো এগুলো হলো ত্রিকোণমিতিক অনুপাতের প্রথম কিছু অংশ, যদিও এটার নাম ত্রিকোণমিতিক অনুপাত, এইখানে এই বিষয়গুলো আলোচনা হয়েছে। তোমাদের মনে হতে পারে আমরা নবম দশম শ্রেণীতে তো এগুলো করেছি, কিন্তু বিস্তারিত এগুলো আবার পড়তে হবে তোমাদের এমসিকিউর জন্য, কিছু টেকনিক জানতে হবে। মনে রাখবে সিকিউতে একভাবে নিজেদের প্রস্তুত রাখতে হবে, এমসিকিউর জন্য একভাবে প্রস্তুত রাখতে হবে, এবং এমসিকিউর জন্য তোমাদের বইয়ের সব লাইন পড়তে হবে, এবং লাইন পড়ে টেক সূক্ষ্ম বিষয় কিছু জানতে হবে, যেটা সিকিউর জন্য তোমাদের এক দু মিনিট সময় লাগতো, সেখানে এমসিকিউর জন্য 40 সেকেন্ডের ভিতর যাতে তোমরা এটা সম্পন্ন করতে পারো। এইভাবে আমরা প্রথমে একটা এমসিকিউ সূক্ষ্ম বিষয় নিয়ে আলোচনা করছি। তোমরা যেমন জেনেছো 8:30 মিনিটে ঘড়ির কাঁটার ঘন্টার কাঁটার মিনিটের কাঁটার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। তোমরা এসএসসিতে এটা একটু বড় করে করেছো, কিন্তু এসএসসিতে বেশিরভাগ ক্ষেত্রে এটা এমসিকিউতে এসে থাকে, তখন তোমরা এই সূত্রটা প্রয়োগ করার চেষ্টা করবে। সূত্রটা হলো 11/2m-30s। এই সূত্রটা প্রয়োগের মাধ্যমে তোমরা যে কোনো ঘন্টা মিনিটের মধ্যকার দূরত্বটা বের করতে পারবে বা অ্যাঙ্গেলটা বের করতে পারবে। এখানে এম এর জায়গায় যদি আমি 30 বসাই আর এইচ এর জায়গায় যদি আমি 8 বসাই, তাহলে আমাদের 8:30 সময় ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যবর্তী দূরত্বটা আমরা বের করতে পারি। তাহলে এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, এখানে এম এর জায়গায় আমি যদি 30 আর ঘন্টার জায়গায় যদি আমি 8 বসাই, তাহলে আমার এখানে আসছে 15/11 165, তাহলে 165-240, তাহলে এখান থেকে আমি পাচ্ছি 165-240 95, তাহলে এখানে আসছে -95, যেহেতু এখানে অ্যাবসলিউট ভ্যালু দিয়ে দিছি, সেজন্য এখানে 95 ডিগ্রি, মানে 8:30 সময় ঘন্টার কাঁটার মিনিটের কাঁটার মধ্যবর্তী দূরত্ব আমরা পাচ্ছি 95 ডিগ্রি। এইভাবে তোমরা এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবে। কিন্তু 180 ডিগ্রির উপরে চলে আসলে এই কোণের মান, তখন আমরা 360 থেকে বিয়োগ করব। এই বিষয়টা একটু মনোযোগ সহকারে নোট করার চেষ্টা করবে। 180 থেকে বড় চলে আসলে আমরা তখন এটা 360 থেকে বিয়োগ করার চেষ্টা করব। এইভাবে তোমাদের এমসিকিউর জন্য সূক্ষ্ম পদ্ধতিগুলো তোমাদের জানতে হবে। এখন আসি আমরা
त्रिकोणमितिक कोण। त्रिकोणमितिक कोण बोलते कि बुझो? আমরা ছোটকাল থেকে জেনে আসছি কোণ বলতে কি, দুটি রশ্মি কোনো প্রান্তবিন্দুতে মিলিত হলে তাকে কোণ বলে। দুটি রশ্মি কোনো প্রান্তবিন্দুতে মিলিত হলে তাকে কোণ বলে। এই প্রান্তবিন্দুতে মিলিত হওয়ার ফলে কোণ উৎপন্ন হয়। তাহলে কোণের সাধারণত আমরা বুঝে থাকতাম কি, 0° থেকে 360° পর্যন্ত হতে পারে কোণের মান। কিন্তু ত্রিকোণমিতিতে এটির একটু ব্যতিক্রম আছে। त्रिकोणमितिक कोण बोलते आम्रा बुझी ज्यामितिक कोण, आम्रा प्रबृद्ध कोण पेयेछि, सूक्ष्म कोण पेयेछि, स्थूल कोण पेयेछि, एई विभिन्न कोण पेयेछि, एगुलो सब ज्यामितिक कोण। किन्तु त्रिकोणमितिक कोण बोलते जेटी बुझाय एटी हलो कोनो रश्मि कोनो प्रान्तबिन्दुके केंद्र करे घुरते थाकले, कोनो रश्मि कोनो प्रान्तबिन्दुके केंद्र करे घुरते थाकले एई घूर्णनेर फले कोण उत्पन्न हय। क्लियर? एई घूर्णनटा ঘড়ির কাঁটার ঘূর্ণনের বিপরীত দিকেও হতে পারে, আবার ঘড়ির কাঁটার ঘূর্ণনের দিকেও হতে পারে। তাহলে আমাদের বুঝতে হবে ঘড়ির কাঁটার ঘূর্ণনের বিপরীত দিকে বা অ্যান্টি ক্লক ওয়াইজ, আর ঘড়ির কাঁটার ঘূর্ণনের দিকে বা ক্লক ওয়াইজ। তাহলে অ্যান্টি ক্লক ওয়াইজ হলে এটা ধনাত্মক কোণ বলবো, আর ক্লক ওয়াইজ হলে এটিকে আমরা ঋণাত্মক কোণ বলে সূচিত করতে পারবো। তাহলে আমরা বুঝলাম ত্রিকোণমিতিক কোণ দুই ধরনের হয়ে থাকে, ধনাত্মক কোণ ঋণাত্মক কোণ। এখন ত্রিকোণমিতিক কোণের পরিমাণ সেজন্য 360-এর মধ্যে সীমাবদ্ধ থাকে না। এভাবে চতুর্ভাগে যদি বিভক্ত করি, এখানে 90, এখানে 180, এখানে 270, এখানে 360, আবার এখানে আসলে এভাবে চলতে থাকবে 540, 720। এভাবে ত্রিকোণমিতিক কোণ নির্দিষ্ট কোনো সীমা নেই। তাই ত্রিকোণমিতিক কোণ আশা করি আমরা বুঝেছি। এই ত্রিকোণমিতিক কোণের পরিমাপের পদ্ধতিগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আশা করি তোমরা ত্রিকোণমিতিক কোণ সম্পর্কে বুঝেছ। তোমাদের ক্লাসের কিছু উদাহরণের পাশাপাশি কিছু বাড়ির কাজও দেব, তোমরা কাজগুলো বাসায় করার চেষ্টা করবে। তো ত্রিকোণমিতিক কোণ সম্পর্কে আমরা বুঝলাম। এখন আসি কোণ পরিমাপের পদ্ধতি। কোণ পরিমাপের বিভিন্ন পদ্ধতি নিয়ে আমরা আগে জেনেছি। একটি হলো ষাটমূলক পদ্ধতি। ষাটমূলক পদ্ধতি, একটি ষাটমূলক পদ্ধতি যার ইংরেজি নাম হলো সেক্সা জেসিমাল সিস্টেম। আরেকটি হলো বৃত্তীয় পদ্ধতি। বা সার্কুলার সিস্টেম। আরেকটি হলো শতমূলক পদ্ধতি। শতটি হলো সেন্টিসিমাল সিস্টেম। সেন্টিসিমাল সিস্টেম, তাহলে একটি হলো ষাটমূলক পদ্ধতি, এটা হলো সেক্সাসিমাল ডেসিমাল সিস্টেম, আর এটা হলো বৃত্তীয় পদ্ধতি, এটা হলো সার্কুলার সিস্টেম, আর একটা শতমূলক পদ্ধতি, এটা হলো সেন্টিসিমাল সিস্টেম। আমরা এই তিনটে পদ্ধতির মধ্যে দুইটা পদ্ধতি খুব প্রচলিত, একটা হলো ষাটমূলক পদ্ধতি, একটা হলো বৃত্তীয় পদ্ধতি। শতমূলক পদ্ধতি আসলে এখন এত প্রচলন নেই। আর একটা পদ্ধতি আছে, এটি হলো মিল, এগুলো নিয়েও আমরা একটু আলোচনা করব। তাহলে প্রথমে আসি আমাদের ষাটমূলক পদ্ধতি। ষাটমূলক পদ্ধতিটা কি, এটি আমরা আলোচনা করব। ষাটমূলক পদ্ধতি হলো, এখন আমরা যদি পরস্পরচ্ছেদী দুটি সরলরেখা পরস্পর লম্ব হয়, এই লম্বকে বলা হয় সমকোণ। এই সমকোণকে আমরা যদি 90 ভাগে ভাগ করি, সমান 90 ভাগে ভাগ করলে প্রতি ভাগকে বলা হয় 1°। তাহলে সমকোণকে 90 ভাগে ভাগ করলে হয় 1°। এই 1°কে আবার এটিকে যদি 60 ভাগে ভাগ করি তাহলে হয় 1 মিনিট। আবার এটিকে যদি 60 ভাগে ভাগ করি এটি হয় 1 সেকেন্ড। 1 সেকেন্ড, তাহলে এটা হলো 1°, এটা হলো 1 মিনিট, এটা হলো 1 সেকেন্ড। তাহলে এভাবে আমরা ষাটমূলক পদ্ধতির বিষয়গুলো আমরা পেয়ে থাকি ডিগ্রি, মিনিট, সেকেন্ডে। এখন এখানে যেহেতু ষাট ভাগে ভাগ করা হয়েছে, সেজন্য এটার নাম হলো ষাটমূলক ডিগ্রি। ষাটমূলক ডিগ্রিতে 60 মিনিট ইকুয়াল 1°, 60 সেকেন্ড ইকুয়াল 1 মিনিট। এইভাবে আমরা ষাটমূলক পদ্ধতিটাকে বর্ণনা করতে পারি। ষাটমূলক পদ্ধতির আরেক নাম
ইংলিশ পদ্ধতি বা সাধারণ পদ্ধতি, এটিও তোমাদের জানতে হবে এমসিকিউর জন্য। এখন আসি আমরা শতমূলক পদ্ধতি বা সেন্টিসিমাল সিস্টেম। এই শতমূলক পদ্ধতি বা সেন্টিসিমাল সিস্টেমটি তোমাদের এত প্রচলিত না, তাও আমরা একটু জেনে থাকি। এইভাবে সমকোণ যদি এই একটা সমকোণকে যদি 100 ভাগে ভাগ করে থাকি, 100 ভাগে ভাগ করে থাকলে প্রতি ভাগকে বলা হয় এক গ্রেড। এক গ্রেড আবার এক গ্রেডকে যদি 100 ভাগে ভাগ করে থাকি তখন এটাকে বলা হয় এক মিনিট। আর এক মিনিটকে 100 ভাগে ভাগ করে থাকলে এটাকে বলা হয় এক সেকেন্ড। তাহলে শতমূলক পদ্ধতি আর ষাটমূলক পদ্ধতির বিষয়টা আমরা বুঝতে পারলাম। একটি হলো 90 ভাগে ভাগ করেছে, আর একটি হলো 100 ভাগে ভাগ করেছে। এটি একটু কম প্রচলিত এবং তোমাদের জন্য শতমূলক পদ্ধতিটা এখন আলোচনায় নাই। এরপরে যেটা আমরা আলোচনা করব এটি হলো বৃত্তীয় পদ্ধতি। বৃত্তীয় পদ্ধতি সম্পর্কে আশা করি তোমরা পারো। বৃত্তীয় পদ্ধতি, এটির নাম হলো সার্কুলার সিস্টেম। বৃত্তীয় পদ্ধতি বা সার্কুলার সিস্টেম, তাহলে এটি কি? আমরা জানি বৃত্তের পরিধির যে কোনো একটা অংশকে আমরা বলি চাপ। তাহলে এই বৃত্তচাপ পরিমাপের জন্য আমরা আসলে একটি কোণ ব্যবহার করে থাকি, এটি হলো রেডিয়ান কোণ। বৃত্তচাপ পরিমাপের জন্য রেডিয়ান কোণ একক ব্যবহার করে থাকি। এখন কোণের পরিমাপকে যদি আমি রেডিয়ানে প্রকাশ করি তখন আমরা এটাকে বলতে পারবো বৃত্তীয় পদ্ধতি। কোণের পরিমাপকে রেডিয়ানে প্রকাশ করলে এটাকে আমরা বলবো বৃত্তীয় পদ্ধতি। তাহলে কোণ পরিমাপের পদ্ধতিগুলো আমরা জানলাম। সাথে আমাদের আরেকটা বিষয় জানতে হবে, সামরিক বাহিনীতে একটি পদ্ধতি, কোণ পরিমাপের একটি পদ্ধতি ব্যবহৃত হয়, এই পদ্ধতির নাম হলো মিল। তাহলে মিলটা কি? একটি বৃত্তের পরিধিকে যদি 6400 ভাগে আমরা ভাগ করে থাকি, প্রতি ভাগকে বলবো মিল। তাহলে আমাদের বুঝতে হবে কি, এক মিল সমান 9/160°। এক মিল সমান 9/160°। তাহলে কোণ পরিমাপের সব পদ্ধতি আমরা আলোচনা করলাম এই আলোচনা থেকে। আশা করি তোমরা বুঝতে পারবে, যদি সাথে সাথে বই নিয়ে আজকে পড়ার সাথে সাথে বই নিয়ে তোমরা একটু আলোচনা করতে পারো। এরপরে যেটা আমরা আলোচনা করব, ডিগ্রি আর রেডিয়ানের মধ্যে সম্পর্ক। এখানে আমরা শতমূলক পদ্ধতি সম্পর্কটাও একটু দেখানোর চেষ্টা করব। তাহলে তিনটা পদ্ধতির মধ্যে সম্পর্ক হলো 90° = 100 গ্রেড = π/2 রেডিয়ান। এটি হলো শতমূলক, ষাটমূলক এবং রেডিয়ান বৃত্তীয় পদ্ধতির মধ্যে সম্পর্ক। আবার বলছি, 90° = 100 গ্রেড = π/2 রেডিয়ান। তাহলে তোমরা এভাবে সম্পর্কটা চিন্তা করবে। আরেকটি সম্পর্ক আমরা আগে পড়েছি, এটা হলো d/180 = r/π। এটি হলো ডিগ্রি আর রেডিয়ান কোণের মধ্যে সম্পর্ক। এগুলো আমাদের কাজে লাগবে অঙ্ক করার ক্ষেত্রে, তোমরা এগুলো একটু ভালোভাবে নোট করে ফেলার চেষ্টা করবে। তাহলে এই থেকে আমরা ডিগ্রি আর রেডিয়ান কোণের মধ্যে সম্পর্ক পেলাম। এখন আমরা ডিগ্রিকে রেডিয়ানে এবং রেডিয়ানকে ডিগ্রিতে প্রকাশ করার একটু সিস্টেমটা আমরা একটু জানবো। তাহলে আমরা প্রথমে 50° 37 মিনিট 30 সেকেন্ড এটিকে রেডিয়ানে প্রকাশ করার জন্য চেষ্টা করব। 50° 37 মিনিট 30 সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা যদি 50 + 37/60 + 30/60 লিখি, তাহলে এটা সেকেন্ডকে আমরা ডিগ্রিতে নিয়ে গেলাম, মিনিটকে নিয়ে গেলাম ডিগ্রিতে। এভাবে একসাথে আমরা এটিকে ডিগ্রিতে প্রকাশ করে ফেললাম। তাহলে এইভাবে ডিগ্রিতে প্রকাশ করলে আমাদের হিসাবটা করলে আসবে 400, হিসাবটা করলে আমরা পাবো 405/8°। কিভাবে? এখানে যদি আমরা লসাগু করি 16×60, তারপর উপরেরগুলো নিয়ে হিসাব করলে 405/8°। এগুলো তোমরা বাসায় হিসাব করলে তোমাদের এই বিষয়টি চলে আসবে। এখন এই ডিগ্রিকে আমরা রেডিয়ানে কিভাবে প্রকাশ করব? আমরা জেনেছি কি, 1° = π/2
পাই বাই 180 রেডিয়ান। তাহলে এটাকে যদি আমরা লিখি 405 বাই 8 ইনটু পাই বাই 180, তাহলে পাই বাই 180 যখন আমরা লিখব তখন এটার মান আসবে আবার 9 পাই বাই 32 রেডিয়ান, 9 পাই বাই 32 রেডিয়ান। এইভাবে আমরা ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করার চেষ্টা করব। তাহলে এই বিষয়টা থেকে আমরা কি জানলাম, পাই ডিগ্রি, পাই রেডিয়ান, পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। তাহলে যে কোনো ডিগ্রি থেকে রেডিয়ানে আমার প্রকাশ করতে গেলে, ডিগ্রি থেকে রেডিয়ানে আমাদের প্রকাশ করতে গেলে আমরা এভাবে আমরা ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ করার চেষ্টা করব। এখন ডিগ্রিকে আমরা রেডিয়ানে প্রকাশ করলাম, এখন রেডিয়ানটাকে আমরা ডিগ্রিতে প্রকাশ করার চেষ্টা করব। রেডিয়ানকে যদি আমি ডিগ্রিতে প্রকাশ করতে যাই তাহলে আমার যে বিষয়টা আমি লিখব এটি হলো আমাদের প্রথমে 7π/15 রেডিয়ানকে আমাকে ডিগ্রিতে প্রকাশ করতে হবে, 7π/15। তাহলে এখানে আমার কি করতে হবে, 7π/15 ইনটু 180/π, এটি যদি আমি লিখি তাহলে আমাদের যেটি আসবে এর মান হলো 180, এটি হলো 12, আর এখানে পাই পাই চলে গেলে এটা হলো 84 ডিগ্রি। তাহলে 7π/15 রেডিয়ান ইকুয়াল টু 84 ডিগ্রি। তাহলে এইভাবে আমরা রেডিয়ানকেও ডিগ্রিতে প্রকাশ করে ফেললাম। এখন তোমাদের উদ্দেশ্যে একটি কাজ থাকবে, এই কাজটি হলো ত্রিভুজের দুটি কোণ, ত্রিভুজের দুটি কোণ, একটি হলো 63° 13' 23" এবং আরেকটি কোণ হলো 57° 20' 42". তৃতীয় কোণটি ডিগ্রি ও রেডিয়ানে প্রকাশ করো। ত্রিভুজের দুইটি কোণ 63° 13' 23" এবং 57° 20' 42". তৃতীয় কোণটি ডিগ্রি ও রেডিয়ানে প্রকাশ করো। তাহলে তোমরা এইভাবে ত্রিভুজের তৃতীয় কোণটি তোমরা ডিগ্রি ও রেডিয়ানে প্রকাশ করার চেষ্টা করবে। তাহলে এই একটি তোমাদের বাড়ির কাজ থাকলো। আরেকটি যেটি থাকবে বাড়ির কাজ, এটি হলো একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত (3:4:5), কোণগুলো ডিগ্রিতে প্রকাশ করো, কোণগুলো ডিগ্রিতে প্রকাশ করো। তাহলে এইভাবে তোমরা এই দুইটা বাড়ির কাজ খুব সহজ তোমরা একটু করার চেষ্টা করবে, ক্লাসগুলো ফলো করলে তোমরা বাড়ির কাজগুলো সহজেই করতে পারবে আশা করি। এখন আমরা যেটি আলোচনা করব এটি হলো রেডিয়ানে বৃত্তচাপ ও বৃত্তকলার মধ্যে সম্পর্ক। তাহলে আমরা ডিগ্রি ও রেডিয়ানের মধ্যে সম্পর্কটা পড়েছি, এখন আমরা যেটি আলোচনা করব এটি হলো রেডিয়ানে বৃত্তচাপ ও বৃত্তকলার মধ্যে সম্পর্কটা একটু আলোচনা করব। এখন বৃত্তচাপ বলতে যেটি বোঝায়, বৃত্তের একটি পরিধির যে কোনো একটি অংশকে আমরা বলি বৃত্তচাপ। বৃত্তের একটি পরিধির যে কোনো একটি অংশ, এই বি সাপোজ, এই এ বিকে আমরা বৃত্তচাপ বলবো, ও হলো বৃত্তের কেন্দ্র। তাহলে এই বৃত্তচাপের দৈর্ঘ্য আমরা নির্ণয় করার চেষ্টা করব এবং বৃত্তকলার ক্ষেত্রফলটা বের করার চেষ্টা করব। তাহলে এখান থেকে আমরা যদি
एबीसी एक वृत्त एके थी ओ केंद्र विशिष्ट ए बी सी एक वृत्त एके थी তাহলে ও কেন্দ্র বিশিষ্ট এবিসি একটি বৃত্ত। ও কেন্দ্র বিশিষ্ট এবিসি একটি বৃত্ত, ওএ হলো ব্যাসার্ধ, ওবি হলো ব্যাসার্ধ, আর ওসিও এখানে ব্যাসার্ধ হিসেবে উল্লেখ আছে। এখন এই ওএ এর সমান করে আমরা এসি অংশ কেটেছি, সেজন্য আমরা বলতে পারি এওসি সমান এক রেডিয়ান। কারণ আমরা তোমরা আগেই পড়েছো দুটি উপপাদ্য এসএসসিতে, এটি হলো বৃত্তের সমান চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় রেডিয়ান কোণ। তাহলে এখানে এ ও সি হলো রেডিয়ান কোণ, সেজন্য আমি লিখেছি এ ও সি সমান এক রেডিয়ান। আর এ ও বি কে আমরা তিটা হিসেবে উল্লেখ করব, কোণ এ ও বি সমান তিটা রেডিয়ান। তাহলে আমরা জানি বৃত্তচাপ আর কেন্দ্রে উৎপন্ন কোণ সমানুপাতিক। তাহলে বৃত্তচাপ আর কেন্দ্রে উৎপন্ন কোণ যেহেতু সমানুপাতিক, তাহলে আমি লিখতে পারি এ বি বাই এ সি ইকুয়াল টু কোণ এ ও বি বাই কোণ এ ও সি। এখন এই এ বিটাকে আমরা বৃত্তের চাপ ধরেছি, এ বিটাকে ধরেছি আমরা বৃত্তের চাপ। তাহলে এখানে আমরা লিখতে পারি এ বি এর মান এস, আর এসি এর মান ধরেছি এক রেডিয়ান, এসি এর মান আমরা ধরেছি এসি সাপোজ, আর এও বি হলো তিটা, আর এসিটা যেহেতু ও এর সমান ব্যাসার্ধ, সুতরাং এসি সমান আমরা আর লিখতে পারি, আর এটা ওয়ান। তাহলে এখান থেকে আমরা পেয়ে থাকি এস ইকুয়াল টু আর তিটা, অর্থাৎ বৃত্তের চাপ বৃত্তের ব্যাসার্ধ আর কেন্দ্রে উৎপন্ন কোণের গুণফলের সমান। তাহলে এইভাবে তোমরা বৃত্তচাপের যে সূত্র এটি তোমরা পেতে পারো, এস ইকুয়াল টু আর তিটা। এই সূত্র দিয়ে আমরা অঙ্ক করার চেষ্টা করব। এরপরে যেটা আছে এটি হলো বৃত্তকলার ক্ষেত্রফল। কি বলেছি? বৃত্তকলার ক্ষেত্রফল। বৃত্তকলার ক্ষেত্রফলের বোঝার আগে আমাদের বুঝতে হবে বৃত্তকলা বলতে কি বুঝি। এরিয়া অফ সেক্টর বা বৃত্তকলা, বৃত্তের একটি চাপ, আবার বলছি, বৃত্তের একটি চাপ এবং চাপের প্রান্তবিন্দু বিশিষ্ট ব্যাসার্ধ দ্বারা বেষ্টিত ক্ষেত্রকে বৃত্তকলা বলে। তোমরা একটু নোট করে নাও, বৃত্তের একটি চাপ এবং প্রান্তবিন্দু বিশিষ্ট ব্যাসার্ধ দ্বারা সৃষ্ট ক্ষেত্রকে বৃত্তকলা বলে। তাহলে এই বৃত্তকলা আমরা এভাবে সংজ্ঞায়িত করতে পারি। এখন আমরা বৃত্তকলার ক্ষেত্রফলটা বের করার চেষ্টা করব। এ একটা বৃত্ত, ও এ বি, এই হলো বৃত্তকলা। এই বৃত্তকলার ক্ষেত্রফলটা বের করার আমরা একটু চেষ্টা করব। বৃত্তকলার ক্ষেত্রফল বের করতে গেলে প্রথমে আমাদের জানতে হবে কোণের পরিমাণ ক্ষেত্রের, বৃত্তকলার ক্ষেত্রফল ক্ষেত্রের ক্ষেত্রফলের সমানুপাতিক। কোণের পরিমাণ বা কেন্দ্র উৎপন্ন কোণের পরিমাণ বৃত্তকলার ক্ষেত্রের ক্ষেত্রফলের সমানুপাতিক। তাহলে এখানে বৃত্তকলা কোনটি কোনটি আছে? এখানে আমরা লিখতে পারি এ ও বি বৃত্তকলার ক্ষেত্রফল বাই বৃত্তের ক্ষেত্রফল ইকুয়াল টু এ ও বি বৃত্তকলার ক্ষেত্রফল বাই বৃত্তের ক্ষেত্রফল ইকুয়াল টু কোণ এ ও বি এর পরিমাণ। এটি আমরা রেডিয়ান কোণ, তিটা রেডিয়ান কোণ দ্বারা সূচিত করতে পারি, কোণ এ ও বি সমান তিটা রেডিয়ান। আর এখানে হলো টু পাই। টু পাই কেন? কারণ বৃত্তের পরিধিটা হলো টু পাই কোণ উৎপন্ন করেছে। তাহলে এখান থেকে আমরা এ ও বি
वृत्तकलार क्षेत्रफल समान कि पासी वृत्तर क्षेत्रफल पाई आर स्क्वायर इंटू कोण एओबी कोणर परिमाप कत एओबी कोणर परिमाप थीटा इंटू वन बाय टू पाई ताहोले आम्रा एओबी वृत्तकलार क्षेत्रफलटा पासी हाफ इंटू आर स्क्वायर थीटा हाफ इंटू आर स्क्वायर थीटा रेडियन एटा हलो रेडियन कोणे वृत्तकलार क्षेत्रफल बेर करार सूत्र तहले एकदम सोजा तुम्हरा वृत्तकलार क्षेत्रफल क्षेत्रफल बेर करार सूत्रटा तुम्हारा देखे निले एटा नाइन टेनो तुम्हारा छिल हयतो तुम्हारा एत गुरुत्व दाओ नाई किन्तु एखाने खूब गुरुत्वपूर्ण वृत्तकलार क्षेत्रफल बेर करार सूत्रटा एटा हलो रेडियन परिमापे एखन जदि एटाके आमरा डिग्री परिमापे बोली ताहले कि हबे ताहले एखाने हाफ इंटू आर स्क्वायर इंटू थीटार मान कि हबे थीटार मान हलो पाई बाय 180 ताहले एखान थेके आमरा जेटा पाच्छी एटा हलो 1/360 इंटू पाई आर स्क्वायर ताहले एटी हलो एओबी वृत्तकलार क्षेत्रफल তাহলে আজকের মতো আমরা ক্লাসটি এখানেই শেষ করছি বৃত্তের চাপ এবং বৃত্তকলার ক্ষেত্রফল নিয়ে আলোচনা করলাম আগামী ক্লাসে আমরা এগুলোর প্রয়োগ এবং তোমরা বিভিন্ন সমস্যা আর উদাহরণ নিয়ে আলোচনা করব তোমরা এগুলো একটু ভালোমতো অধ্যয়ন করবে বইগুলো এই কয়েকদিন তোমরা ভালো থেকো তোমাদের জন্য শুভকামনা রেখে আজকের ক্লাসটি শেষ করলাম ধন্যবাদ।